আজ আমরা আলোচনা করবো আমাদের বইয়ের সপ্তম যে অধ্যায়টি আছে গ্যাসীয় বিনিময় এই অংশটি আজকে আমরা আলোচনা করব আলোচনার শুরুর যে অংশটি আমরা প্রথমে কথা বলবো মানুষের দেহে অর্থাৎ আমাদের বডির সাথে রিলেটেড যে অংশটি আছে মানুষের দেহে কিভাবে গ্যাসীয় বিনিময় হয় আমরা যদি খেয়াল করি যে আমরা আমরা মনের অজান্তে খেয়াল করার প্রয়োজন আমরা কখনো ওইভাবে ফিল করিনি মনের অজান্তেই আমরা চব্বিশ ঘন্টা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি অর্থাৎ বাতাসটা ভেতরে আবার একটা বাতাস বাইরে বের করে দিচ্ছি তো এই যে বাতাস নিচ্ছি বের করে দিচ্ছি আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা এই বাতাসটা কেন নেই আমরা এই বাতাসটা কেন নিই বাতাসটা আমাদের দেহের কোথায় যাচ্ছে এই অংশগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো এই অংশটা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে শ্বসনতন্ত্র অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে কোন কোন অঙ্গ জড়িত আছে এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানতে হবে তাহলে আমরা যদি আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত যে অঙ্গগুলো আছে সেটা সম্পর্কে যদি আমরা জানি তার পরবর্তীতে এখানে কি হয় আমরা সেটা সম্বন্ধে জানতে পারবো তাহলে আমরা যদি দেখি যে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে অর্থাৎ আমরা বাতাসটা নিচ্ছি আমরা বাতাস নেওয়ার পরে দেখি যে না বক্ষ আমাদের যে বুকটা আছে সেটা কিন্তু প্রসারিত হয় তাহলে বাতাসটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের এখানটাতে শুরু হয় হচ্ছে একটা অংশ এটাকে বলি আমরা ল্যারিংস ল্যারিংস বা স্বরযন্ত্র এটা হচ্ছে যে আমরা যখন আমরা ঢোক গিলছি একটি অংশ ওঠা নামা করছে যে অংশটা এই যে এখানটাতে ফুলে থাকে এই অংশটাকে বলা হয় ল্যারিংস বা ষড়যন্ত্র ল্যারিংস বা ষড়যন্ত্রের নিচে যে অংশটি আছে আমাদের এখানটাতে এটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী আমরা ফিল করতে পারি আমরা যদি সবাই দেখি এখানটাতে হাত দিলে দেখা যায় যে আমরা হাত হাত দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বোঝা যায় এগুলো দেখতে এরকম সি আকৃতির কতগুলো তরুণাস্থি থাকে এখানটাতে এই তরুণাস্থিগুলো এইভাবে করে করে কতগুলো তরুণাস্থি সমন্বয়ে আমাদের এই ল্যারিংসটা আমাদের এই শ্বাসনালী বা ট্রাকিয়াটা গঠিত হয় ট্রাকিয়াটা নিচের দিকে আসার পরে অর্থাৎ শ্বাসনালী আসার পরে দুইটি অংশে ভাগ হয়ে যায় এটাকে বলা হয় ব্রঙ্কাস তাহলে আমাদের ব্রঙ্কাস আছে দুইটি একটি ডান দিকে এবং অপরটি বাম দিকে চলে যায় এবং এই ব্রঙ্কাসগুলো পরবর্তীতে আমাদের যদি বাম দিকে চিন্তা করি আমাদের বাম দিকে দুইটা মেইন ব্রংকিয়ল থাকে এবং ডান দিকে এখানে আমাদের তিনটি ব্রঙ্কিওল এভাবে রয়েছে আমাদের আমাদের ভেতরে প্রবেশ করলো আমাদের ফুসফুস আছে জানি আমরা দুইটা একটি ডান একটি হচ্ছে আমাদের বাম ফুসফুস অপরটি হচ্ছে ডান ফুসফুস তাহলে বাম যে ফুসফুসটা আছে আমরা এইখানটাতে বাম ফুসফুসটাকে দেখালাম আর এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস আমাদের যে বাম যে ফুসপুষ্টি আছে এটা হচ্ছে দুই খণ্ড বিশিষ্ট অর্থাৎ হচ্ছে এখানে দুইটি লোপ থাকে খণ্ডকে ইংরেজিতে বলা হয় লোপ বাম যে ফুসফুসটা এটা হচ্ছে দুই খণ্ড বিশিষ্ট এবং ডান দিকে যে ফুসফুসটি রয়েছে এটি হচ্ছে তিন খণ্ড বিশিষ্ট এখানটাতে আমরা আরও যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এই যে গুলো এগুলো আরও অনেকগুলো ভাগ কখনো কখনো বলা হয় যে সাতাশটা কিংবা আঠারোটা এরকম ভাগ হয়ে যাওয়ার পরে আর মানে শেষ পর্যন্ত এটা যে অংশটা পরিণত হয় সেটাকে আমরা বলি অ্যালভিওলাস আমরা এক বচনে বলবো অ্যালভিওলাস আর যদি বহু বচনে বলতে যাই তাহলে এটাকে বলবো আমরা অ্যালভিও লাই তাহলে আমরা আবার একটু যদি দেখি এটাকে আমরা বলবো ল্যারিংস এটাকে বলবো আমরা ট্রাকিয়া বা শ্বাসনালি ল্যারিংস এর বাংলা হচ্ছে স্বরযন্ত্র স্বরযন্ত্র ট্রাকিয়া বা হচ্ছে শ্বাসনালী আমরা তারপরে দেখেছি আমাদের এখানে অংশটাকে বলি আমরা হচ্ছে ব্রঙ্কাস ব্রংকাস ব্রঙ্কাসের পরে যে অংশগুলো ছিল আমাদের এটাকে আমরা বলেছি ব্রংকিওল ব্রংকিওল এবং এই পরে অনেকগুলো যে ভাগ হয়েছে এই অংশটাকে আমরা বলেছি অথবা এক বচনে অ্যালভিওলাস বহু বচনে এটাকে বলবো আমরা এলভিও লাই আচ্ছা তাহলে আমাদের এখানে এই অংশটা আমরা একটা ধারণা পেলাম শুধু ফুসফুসি নয় আমাদের যে ফুসফুসটা আছে ফুসফুসের চারদিকে একটি আবরণ আছে যে আবরণটাকে আমরা বলে থাকি প্লুরা তাহলে ফুসফুসের যে আবরণ আছে এই আবরণটাকে আমরা বলে থাকি প্লুরা প্লুরা থাকার সুবিধাটা কি এটা আমরা দেখব যে আমরা যখন হচ্ছে শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি বাতাস নিলে বক্ষ আমাদের যে ফুসফুস ফুসফুসের ভিতরে বাতাস যাচ্ছে তো বাতাসটা যখন যায় ফুসফুস প্রসারিত হয় ফুসফুস প্রসারিত হলে আমাদের যে বক্ষ সেখানে এই অ্যালভিওলা আমাদের যে প্লুরাটা আছে প্লুরাটার ভেতরে এখানে কিছুটা ফ্লুইড থাকে অর্থাৎ হচ্ছে তরল পদার্থ থাকে এইখানটাতে এই তরল পদার্থ আমাদের এখানটাতে ফুসফুসকে প্রসারিত হওয়ার জন্য কিছুটা স্পেস দেয় তাহলে আমাদের প্লুরা যেটা দেখলাম প্লুরা তাহলে এখানটাতে আমাদের বক্ষ আমাদের ফুসফুস যাতে সহজে প্রসারিত হতে পারে সেজন্য আমাদেরকে সাহায্য করে থাকে আমরা এটা যদি আমি যে ছবিটা এখন এঁকেছি এটা হচ্ছে আমি সামনে থেকে যদি দেখি তাহলে কেমন দেখা যাবে আমার শ্বাসপ্রশ্বাসের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলো যদি আমি এভাবে দাঁড়াই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের যে বাতাসটা যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে আসলে নাসা রন্ধ্র দিয়ে তাহলে আমরা সেই অংশটা কিন্তু দেখাইনি এখনো তাহলে আমরা যদি এখান থেকে এরকম সাইড থেকে যদি আমাকে প্রস্তুচ্ছেদ লম্বচ্ছেদ করা হয় তাহলে আমরা যে অংশটি দেখব সেটি হচ্ছে এরকম একটি অংশ অর্থাৎ এটা যদি আমার নাক হয় আর এটা যদি হচ্ছে আমাদের আমাদের যদি আমাদের যদি মাথার খুলিটা হয় এবং এটা যদি আমাদের মুখ গহবর হয় তাহলে আমাদের টোটাল ফিগারটা দাঁড়াচ্ছে এই রকম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নাসা রন্ধ্র আর এই এইখানটাতে আমাদের হচ্ছে জিব্বা অর্থাৎ এটা হচ্ছে মুখ গহবর আর মুখ গহবরের পেছনে যে অংশটা এই অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে এই যে অংশটা এটাকে আমরা বলে থাকি গলবিল। বিল এই অংশটাকে আমরা বলি গলবিল বা ফেরিংস আর এখানে যে অংশটা দেখছি আমরা তাহলে যে অংশটা অর্থাৎ যদি দেখি আমরা এটা হচ্ছে আমাদের অর্থাৎ নাকের ছিদ্র যেটাকে আমরা বলি তো নাকের ছিদ্রের পরে যে অংশটা আমাদের আছে সেটা হচ্ছে নাসা গহবর অর্থাৎ মুখ হা করলে যেরকম একটা হা একটা অংশ দেখা যায় ঠিক তেমনি ভাবে এই নাসা রন্ধ্রের পেছনেও নাসা গহবর বলে একটা অংশ আছে সেটা হচ্ছে এই অংশটা এটা হচ্ছে আমরা এটাকে নাসা নাসা বলি এখন আমরা জানি যে এই যে নাসা গহবর এবং নাসা রন্ধ্র নাসা রন্ধ্র দিয়ে ঢোকার পরে এখানে আমরা নাসা গহ্বরের ভিতরে একটা অংশ দেখতে পাই খুব সহজে দেখা যায় নাকটা এভাবে করলে এখানে আমাদের কিছু লোম থাকে তাহলে এই সামনের যে অংশটা এখানে এখানে কিছু কিছু লোম লোম আছে আছে আল্লাহ আমাদেরকে এই লোমগুলো কেন দিয়েছে এই লোমগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চারদিকে যে পরিবেশ আছে এই পরিবেশে অসংখ্য ধুলা বালি এই বাতাসের ভেতরে রয়েছে যাতে আমরা যখন শ্বাস নেই বাতাসের সাথে যে ধুলাবালিগুলো থাকে সেই ধুলাবালিগুলো এই লোম যেগুলো বড় বড় ধুলাবালি সেই এই এই ধুলাবালিগুলোকে আটকে দেয় পরবর্তীতে বাতাসটা প্রবেশ করে হচ্ছে নাসা গহবরে নাসা গহবরের ভেতরে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছি যে বিভিন্ন ধরনের টিস্যু আছে তো এখানে যেই টিস্যুটি থাকে সেই টিস্যুগুলোর ভেতরে বা কোষগুলোর ভেতরে সিলিয়া থাকে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এই রকম কতগুলো সিলিয়া যুক্ত কোষ এখানটাতে আমরা দেখতে পারবো তাহলে সিলিয়া যুক্ত যে কোষগুলো আছে অর্থাৎ ধুলাবালির চেয়েও ছোট অনেক কিছু থাকতে পারে সেই ছোট ছোট যে কণাগুলো আছে সেই কণাগুলোকে আটকানোর দায়িত্ব হচ্ছে এই তাহলে এছাড়াও আমরা যে বাতাসটা গ্রহণ করি সেই বাতাসটা কিন্তু পরিবেশে বিভিন্ন ধরনের হতে পারে ঠান্ডা হতে পারে গরম হতে পারে তো যে ঠান্ডা যে বাতাসটা এই বাতাসটাকে আমাদের যখন নাসা গহবরের ভিতরে ঢোকে এই বাতাসটি কিছুটা গরম হয় এবং কিছুটা জলীয় বাষ্পপূর্ণ হয় কারণ আমরা এটা খুব সহজে দেখতে পারি যখন আমরা আহ যদি একটা আয়নার সামনে এভাবে করে যদি আমরা নিঃশ্বাসটা চালি দেখবো যে নিঃশ্বাসটি বের হয় সেই নিঃশ্বাসের আয়নাটা কিন্তু ঘোলাটে হয়ে যায় তার মানে এখানে যখন বাতাসটা আসে এটা জলীয় বাষ্পপূর্ণ হয় এবং কিছুটা গরম হয় নাসা গহবরের পেছনের অংশটাকে আমরা বলেছি গলবিল নাসা গহবরের পেছনের যে অংশ গলবিলের তিনটি অংশ থাকে নাসা গহ্বরের পেছনে যে অংশটি সেটিকে বলি আমরা নাসা যেটি মুখ গহ্বরের পেছনে সেটাকে বলি আমরা ওরোফেরিংস গলবিল শুধু গলবিল বলি আর এখানটাতে আমরা আরও একটা জিনিস যদি আমরা এটাকে সাইড ভিউ দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানটাতে এরকম একটা ল্যারিংস আছে ল্যারিংসের পরে হচ্ছে আমাদের ট্রাকিয়া আছে আমরা এটাকে আবার হচ্ছে আমাদের সামনে থেকে যদি এইভাবে করে দেখি তাহলে আমরা দেখতে পারবো এইটা আসার পরে আমরা এই ট্রাকিয়াটা যে দুই ভাগে ভাগ হয়ে গেল এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যেই শ্বাস আহ অর্থাৎ শাসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলো। গুলো এখন এখানে দুইটি খুব ইম্পর্টেন্ট দুটো স্ট্রাকচার আছে যে স্ট্রাকচার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে একটি হচ্ছে আমাদের আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই যে অংশটি মুখ হা করলে আমরা দেখি একটা অংশ হা করলে একটি অংশ এভাবে ঝুলে থাকে এরকম করে একটি অংশ কিন্তু উপর থেকে ঝুলে থাকে আমরা সবাই খেয়াল করেছি এই অংশটিকে বলা হয় উভুলা বা এটি আসলে হচ্ছে আমাদের যেই তালু আমাদের মুখের যেই হা করলে আমাদের মুখে প্রথম যে অংশটা দেখা যায় এটা হচ্ছে তালু এর পেছনে দেখব যে ওখানটাতে আমাদের কোনো হাড় অস্থি বা বোনস নেই ওই অংশটাকে বলা হয় নরম তালু ওই তালুর একটি অংশ হচ্ছে আমাদের এই উভুলা বা যেটাকে আমরা বলে থাকি আল জিহ্বা আল জিহ্বা বা ইংরেজিতে বললে এটাকে বলা হয় উহুলা উহুলা যেটি এক একটি অংশ এটির কাজ কি আমরা 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 যদি খেয়াল করি যে 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 কথা কথা বলছি সময় খাবার খাচ্ছি যখন খাবার খাওয়ার সময় আমাদের খাবারটা কিন্তু নাক দিয়ে উঠে আসছে না খাবারটা এই রাস্তা দিয়ে সুন্দর করে আমাদের পেছনে যে অন্ন আছে অর্থাৎ এই রাস্তা দিয়ে এখানটাতে চলে আসছে বেশি বেশি খাবার যখন খায় যাতে এই উহুলাটার কাজ হচ্ছে বা আলজিব্বার কাজ হচ্ছে যখন আমরা এই রাস্তা দিয়ে খাবারটা খাচ্ছি তখন উহুলাটা এরকম সোজা হয়ে এই রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে অর্থাৎ খাবার যাতে আমাদের এই নিচের রাস্তা দিয়ে অর্থাৎ হচ্ছে আমাদের যে অন্ন নালী অন্ন নালীতে যাতে খাবারটা প্রবেশ করে যেন খাবারটা উপর দিকে উঠে আমাদের এই আমাদের হচ্ছে না নাসা গহবরের ভেতরে যাতে প্রবেশ করতে না পারে জন্য। আমাদের এইখানটাতে এই আল্লাহ তাআলা আমাদেরকে উভুলা দিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে আমাদের যে ল্যারিংসটা পড়েছি বা স্বরযন্ত্র এই স্বরযন্ত্রের ভেতরে এখানে একটি ঢাকনি থাকে ঢাকনা আমি এটাকে বলি ঢাকনা যে ঢাকনাটাকে বলা হয় এপিগ্লটিস যে ঢাকনাটাকে আমরা কি বলে থাকি এপিগ্লটিস বা আমরা যদি আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে দেখি তাহলে এটাকে বলা হয়েছে উপজীব্বা একচুয়ালি এটা হচ্ছে একটি তরুণাস্থি যেটাকে আমরা বলে যেটা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় এপি গ্লটিস এপি গ্লটিস এটির কাজ কি এটির কাজ হচ্ছে এটির কাজ হচ্ছে আমরা আবারও দেখি যখন আমরা খাবার খাচ্ছি তো আমরা সবসময় চাই হচ্ছে যে শর্টকাট খোঁজার সো খাবারটা কোন রাস্তা দিয়ে আসবে সামনের রাস্তা দিয়ে আসার কথা ছিল যাতে খাবারটা এই সামনের রাস্তা দিয়ে এসে আমাদের শ্বাসনালির ভিতরে যাতে না ঢুকে যেতে পারে সেজন্য আমরা আমাদের এখানটাতে এই উপজীবাটা আল্লাহ আমাদেরকে উপজীবা দিয়েছেন বা এপিগ্লটিস দিয়েছেন যার দায়িত্ব হচ্ছে যখন আমরা খাবার খাবো খাবার খাওয়ার সময় যাতে এই শ্বাসনালিটা ঢেকে থাকে এখানে একটা খুব মজার একটা বিষয় আমরা খাবার খাওয়ার সময় যখন কথা বলি আমরা কথা বলছি কথা বলতে চাচ্ছি এটা আসলে কিন্তু ফুসফুসের বাতাসটাকে আমাদের ল্যারিংস যেটা ল্যারিংসের এর ভেতরে আমরা যদি ল্যারিংসটাকে এভাবে দেখি ল্যারিংসটাকে যদি আমরা সাইড থেকে দেখি তো এখানটাতে আমাদের একটা অংশ থাকে যেটাকে আমরা বলি ভোকাল কর্ড এই বাতাসটা যখন বের হয়ে আসে ট্রাকিয়ার বাতাসটা বা ফুসফুসের বাতাসটা যখন বের হয়ে আসে এখানে এটা কম্পিত হয় এবং কম্পিত হওয়ার ফলে এখানে কিন্তু শব্দ তৈরি হয় যে শব্দটিকে আমরা মুখের বিভিন্ন বা আমাদের বাঘ যে যন্ত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে বিভিন্নভাবে মডিফাই করে থাকি তাহলে ল্যারিংস বা স্বরযন্ত্র যেটা সেটার ভিতরে এখানে থাকে হচ্ছে ভোকাল কর্ড ভোকাল আহ বলবো ভোকাল কর্ড অংশটি থাকে যেটি শব্দ উৎপন্ন হয় এই ভোকাল কম্পনের ফলে আচ্ছা তাহলে আমরা খাবার খাচ্ছি আবার কথাও বলছি তাহলে কি হবে আমি কথা বলছি তো কথা বলার সময় আমার এই কথা বলার সময় আমার কিন্তু যদি আমি কথা বলতে চাই তাহলে আমার উপজীব্য কি রাখতে হবে খোলা রাখতে হবে অর্থাৎ এই রাস্তাটি আমার খোলা থাকবে খোলা যখন থাকবে আমি খাবার খাচ্ছি তাহলে খাবার কি পেছনের দিকে যাবে না যেহেতু সামনের রাস্তা খোলা খাবার চেষ্টা করবে এই রাস্তায় ঢুকে যাওয়ার সো তখন আমাদের আমাদের বডি একটি কি করে যদি যদি শ্বাসনালির ভেতরে কোন খাবার বা এরকম বাতাস ছাড়া অযাচিত কিছু ঢুকে যায় তখন প্রচন্ড আকারে আমাদের কি হয় হাঁচি হয় হাঁচি দিয়ে বা হচ্ছে আমাদের এটাকে বলা হয় কাশি দিয়ে বা এটা আমাদের একটা রিফ্লেক্স এটা দিয়ে কি করে এই জিনিসটাকে যখন এই রাস্তায় আসতে চায় বাতাস ছাড়া যদি খাবার বা বড় কোনো কিছু তখন সেই জিনিসটাকে এখানে আমাদের যে কোষগুলো আছে সেই কোষগুলোতে আমরা এখানকার শ্বাসনালীর কোষগুলোর ভিতরে এই ধরনের কোষ থাকে অর্থাৎ সিলিয়া যুক্ত সিউডো স্ট্রাটিফাইড সিলিয়া যুক্ত সিউডো স্ট্রাটিফাইড কলামনার যে কোষগুলো থাকে এই সিলিয়াগুলো কি করে এটাকে 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 এক দিয়ে 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 বাইরে এই এই রাস্তা রাস্তা এবং বের করে দিচ্ছে সো এটা হচ্ছে আমাদের একটা আমাদের একটা রিফ্লেক্স মেকানিজম অর্থাৎ হচ্ছে আমাদের দেহের একটি স্বয়ংক্রিয় একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমাদের দেহ আমাদেরকে প্রতিরক্ষা দিচ্ছে কারণ যদি এই খাবারটা আমাদের ফুসফুসে ঢুকে যায় ফুসফুসে যদি ঢুকে যায় তাহলে আমরা খুব বেশিক্ষণ যে বেঁচে থাকবো সেটা কিন্তু বলা যায় না তাহলে আমরা আমাদের শ্বাস আমাদের শ্বসনতন্ত্রের সংশ্লিষ্ট যে অঙ্গগুলো সেটা যদি একবার আরেকবার দেখতে চাই তাহলে আমাদের নাসা অন্ধ নাসা গহবর নাসা নাসা গলবিলের পরবর্তী অংশ হচ্ছে ল্যারিংস ল্যারিংস বা ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরে হচ্ছে আমরা দেখেছি ট্রাকিয়া আছে যেখানে কোন ধরনের কোষ থাকে আবরণী কোষ থাকে সিলিয়া যুক্ত সিউডো স্ট্রাটিফাইড কলামনার এই ধরনের কোষ থাকে তারপরে ব্রঙ্কাস ব্রঙ্কাসের পরে আমরা দেখেছি ব্রঙ্কিওল ব্রঙ্কিওলের পরে আমরা দেখেছি অ্যালভিওলাস অ্যালভিওলাস গুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে লাংস শেষ পর্যন্ত অর্থাৎ আমরা এভাবেও অনেক সময় বলা যায় যে লাংসটা দেখতে কেমন লাংসটা দেখতে আমি বলি যে আমরা একটা ফোম চিন্তা করি সেটার ভিতরে অ্যাকচুয়ালি বাতাস যখন আমরা দিই তাহলে ফোমের ভিতরে যে ফুটা ফুটা অর্থাৎ এটাকে আমরা অ্যালভিওলাস ধরে আমরা এটাকে চিন্তা করতে পারি যে না ফুসফুসটা এরকম একটা অংশ আমাদের আরো একটি অংশ বাদ রয়ে গেছে সেটি হচ্ছে যে এই ফুসফুসের ঠিক নিচে এখানটাতে খুব শ্বাস প্রশ্বাসের জন্য প্রধান যে পেশিটি দায়ী থাকে সেই পেশিটার নাম হচ্ছে ডায়াফ্রাম এখানটাতে যেটি হচ্ছে উপরে এই গহবরটাকে আমরা বলি বক্ষ গহবর এবং নিচে যে অংশটা আছে সেটাকে বলি আমরা উদার গহবর অর্থাৎ বক্ষ গহবর এবং উদার গহবরের মধ্যবর্তী যে পর্দা বা যে পেশি আছে সেটাকে আমরা বলি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ডায়াফ্রাম ডায়াফ্রাম বা আমরা ইং বাংলায় যদি বলতে চাই এটাকে বলবো আমরা মধ্যচ্ছদা তাহলে এই যে পেশি এই পেশিটি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের আহ প্রশ্বাসের জন্য প্রধান পেশি হিসেবে কাজ করে এই মধ্যচ্ছদা